বিদ্যালয়ের শিক্ষক সংকট, পানীয় জল, বৈদ্যুতিক পাখা সহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধে বসেছে তারকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিগত বামফ্রন্ট আমলেও শিক্ষক স্বল্পতার জন্য দুবার রাস্তা অবরোধে বসেছিল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বর্তমান তাদের দাবি, শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এসে প্রতিশ্রুতি না দিলে অবরোধ প্রত্যাহার করবে না। তখন কি সমাধান হয়েছে? আমরা বলছি জলাইব, হ্যাঁ জলাইব, আর সমাধান করে জলাইব, মানে স্যারের ব্যাপারে জলাইব। সকাল প্রায় 9:30 সময় জানতে পারি, আমাকে আইএস মহোদয় ফোন করে যে তার স্কুলে ছেলে মেয়েরা স্ট্রাইক দেখেছে। তো তারপর আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলি যে আমরা আজকে যাবো, তো ওনাকে আইএসকে সঙ্গে নিয়ে আমি এসেছি একটু আগে। তো ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেছে যে মেইন সমস্যা হচ্ছে স্কুলে পিওর সায়েন্সের টিচারের খুব স্ক্যারসিটি আছে, একজন মাত্র টিচার আছেন পিওর সায়েন্সের যিনি ইনচার্জও বটে, যার জন্য ক্লাসগুলো হ্যাম্পার হচ্ছে, ক্লাস সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাচ্ছে না। তাই জন্য আমি দেখবো, ছাত্রছাত্রীদেরকে আশ্বাস দিয়েছি যে ব্যাপারটা কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারটা আমরা দেখছি, কীভাবে কথা বলে বা যে কোনোভাবে এটা মানে আসল সমাধান একটা আমরা খুঁজে বের করবো। জলের সমস্যার ব্যাপারে বলেছি, তো আমি ইনচার্জ মহোদয়কে বলেছি যে 200 ফিল্টার আরও কিনে নিতে, স্কুলে 2 ফিল্টার আছে, তো আরও 2 ফিল্টার কিনে নিয়ে জলের সমস্যার সমাধান করে নিতে।